প্রাক বাংলা নিউজে আমাদের সঙ্গে রয়েছেন পাতাকান্দি মাননীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহাশয়। ওনার সঙ্গে একটু আলাপ আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাক বাংলা নিউজে। আর আপনি একজন করিমগঞ্জের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, তারপর হয়েছেন বিধায়ক, এই উত্থানের পিছনে কারণ কি? আমি ছাত্র জীবনে স্টুডেন্ট পলিটিক্সে ছিলাম এবং ছাত্র জীবন থেকে আমরা সমাজসেবার সঙ্গে জড়িত ছিলাম। আমি করিমগঞ্জ কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। স্ট্রিম ছিল কমার্স, অনার্স ছিল ব্যাংকিং। তারপর আমি আসাম ইউনিভার্সিটিতে পড়তে যাই। আমার সঙ্গে আরও অনেক বন্ধু বান্ধব ছিল, এখন যেমন নেহু ইউনিভার্সিটির প্রফেসর আমার জয়নাল, তারপর লিঙ্কন, সে এখন ক্যালিফোর্নিয়াতে আছে, এবং আমরা অনেক বন্ধু বান্ধব আমরা ছিলাম। তো আমি কমার্স স্ট্রিমে পড়াশোনা করেছি, তাই আমি ভাবলাম ইউনিভার্সিটিতে গিয়ে এম কমে অ্যাডমিশন নিলাম। নিয়ে ফার্স্ট সেমিস্টার দেওয়ার পর 49% মতন থাকলো, ভাবলাম আমার দ্বারা হবে, তাই আমি ওইখান থেকে সেকেন্ড সেমিস্টারে 2 মাস ক্লাস করে আমি চলে আসলাম। এসে আমার বাবাকে বললাম যে আমি এখন বিজনেস করব। তো আমার বাবা বললেন ঠিক আছে করো। তো আমরা অরিজিনালি আমার বাবাও বিজনেসম্যান ছিলেন, তো আমি একটু নতুন লাইন নিলাম, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস শুরু করলাম। এবং এই এক্সপোর্ট ইম্পোর্ট থেকে আরও অনেক বিজনেসের সঙ্গে জড়িত হয়েছি। এবং ওই স্টুডেন্ট পলিটিক্সে আমরা ছাত্র রাজনীতিতে ছিলাম, আমরা কোনোদিনই মানে যে আমরা সমাজসেবার থেকে আমরা দূরে থাকি না। সবসময় আমি সমাজের সঙ্গে অ্যাটাচমেন্ট ছিলাম এবং আমরা সমাজের যে কোনো ব্যাপারে আমরা এগিয়ে যেতাম। অনেক ঘাত প্রতিঘাত হয়েছে করিমগঞ্জ জেলা বা বরাক উপত্যকা, সবাই এই ব্যাপারে জানেন। তারপর ভগবানের আশীর্বাদ আমার উপর ছিল, আমি খুব ভগবান বিশ্বাসী মানুষ, আমি চাই সবার মঙ্গল হোক। যারা যাই করেছেন, আজকে ভগবান আমাকে বিধায়ক রূপে পাতাকান্দির জনসাধারণ আমাকে আশীর্বাদ দিয়েছেন, আমি বিধায়ক হয়েছি। আমি যাতে পাতাকান্দি এত পিচ পড়া একটি কনস্টিটিউয়েন্সি, এইটাকে যাতে আমরা মানে এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য দিনরাত কাজ করে যাচ্ছি। এবং আশা রাখি আগামী 5 বছরের মধ্যে পাতাকান্দি একটি ভালো স্থান লাভ করবে। এবং আমি চাই সঙ্গে বরাক উপত্যকার উন্নয়ন, এবং আমাদের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য অক্লান্ত পরিশ্রম করছেন, আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন, আসামে যাতে একটি মানে আমূল পরিবর্তন হয়, আসামের জনসাধারণ যাতে উন্নয়নের ছোঁয়াচিটা যাতে সবার ঘরে গিয়ে পৌঁছে। আগে যেমন 1 টাকা আসলে 20 পয়সা জনসাধারণের হাতে গিয়ে পৌঁছত, 80 পয়সাই অন্য জায়গায় চলে যেত। এগুলা এই কথা আমি বলছি না, এটা সর্বভারতীয় কংগ্রেসের প্রাক্তন এক প্রধানমন্ত্রী বলেছিলেন, রাজীব গান্ধী মহাশয় বলেছেন। তো আমি আপনাকে প্রশ্ন করছি যে বিগত দিন আমরা আসামের প্রাক্তন মন্ত্রী সিদ্দেকা মোদের একটি সাক্ষাৎকার নিয়েছিলাম, উনি বলেছিলেন যে প্রবীণ তুগাড়িয়া আসামে যদি আসেন আসামের শান্তি বিনষ্ট হতে পারে, তা নিয়ে আপনার মতামত কি? শুনেন, সিদ্দেকাবাদকেও করিমগঞ্জের জনসাধারণ সবাই মিলে ওনাকেও মন্ত্রী হোক, ওনার জন্য হিন্দু মুসলিম সবাই মিলে ভোট দিয়ে ওনাকে 3-3 বার বিধায়ক বানিয়েছে। কিন্তু ওনার যে এইসব কথাবার্তা, যে প্রবীণ তুগার, প্রবীণ তুগারের মতন মহান ব্যক্তিত্ব আসামে আসলে আসামের গৌরব উজ্জ্বল হবে, এবং আসামে সবাই আসামের সবাই উন্নতির উনি চিন্তা করেন। আসামের সবাই কীভাবে মানে এত পিছ পড়া আসাম যাতে এগিয়ে যেতে পারে, আমাদের প্রধানমন্ত্রী উনি বলেছেন যে আসাম এবং নর্থ ইস্ট অষ্টলক্ষ্মী, এই অষ্টলক্ষ্মী যদি শক্তিশালী হয় ভারত শক্তিশালী হবে।
আর সিদ্দিক ভাইয়ের এইসব কথা নিয়ে আমি আর বলতে চাই না। উনি আরো অনেক কথা বলেন, এই তো এখন আরো অনেক কিছু রাজনীতি করতে চাইছেন। উনাকে মন্ত্রী দিয়েছিল আসামে, উনি করিমগঞ্জের কি ডেভেলপমেন্ট হয়েছে, তাই আমি এইসব কথা বলতে চাই না। বারবার একটি অভিযোগ ওঠে, আমরা দেখতে পেয়েছি যখন খিলঞ্জিয়ার অস্তিত্বর কথা আসে তখন বাঙালি আর খিলঞ্জিয়ার মধ্যে একটি মতানৈক্য তৈরি হয়ে যায়। সে সময় আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন বিধায়ক, অন্য দলের বিধায়ক, তারা তাদের পার্টির উর্ধে এসে বিভিন্ন এই নিয়ে সরব হয়েছে। কিন্তু বারবার একটি অভিযোগ উঠে যে বিজেপির বিধায়করা এই ক্ষেত্রে নীরব থাকে, তাহলে আপনার মতামত কি? শুনেন, সমাজে কাজ করার জন্য দিন রাত আমরা আগেই বলেছি পরিশ্রম করে যাচ্ছি। কোন জায়গায় রাস্তার প্রয়োজন, কোন জায়গায় পানীয় জলের প্রয়োজন, আপনি শুনলে আশ্চর্য হবেন। আপনি আসুন একবার পাতারকান্দিতে, MSDP-র অনেক ফান্ড এসেছিল, এই ফান্ড কোথায় গেল? যদি এনকোয়ারি হয় অনেক বড় বড় তাবর তাবর নেতা ধরা পড়বে। তো এইসব কথা বলতে চাই না, আমরা শুধু শুধু চাই ডেভেলপমেন্ট। আরেকটা কথা আমি বলে রাখি, আপনি বলেছেন খুব ভালো টপিক, সর্বানন্দ সনোয়াল মহাশয় আসামের মুখ্যমন্ত্রী আছেন, কাউর কোনো চিন্তা করতে হবে না, কাউর কোনো চিন্তা করতে হবে না, সবাই সুরক্ষিত আছে, ভালো আছি। আর এই যে যারা রাজনীতি করতে চাইছেন NRC নিয়ে, NRC-র ডকুমেন্ট নিয়ে যাবে, এইসব নতুন নতুন কিছু পলিটিক্স, এগুলো কি পলিটিক্স? আপনার NRC-র ডকুমেন্ট অলরেডি নেটে আপলোড হয়ে গেছে, এখানে আবার কি নিয়ে যাবে, এখানে নেওয়ার কি আছে? এগুলো হলো কংগ্রেসের, এখন আর কিছু নেই। এখন এইসব রাজনীতি দিয়ে যদি জনসাধারণকে জড়ো করা যায়, শুনেছি আরও কোনো একটা মিটিং ডাকা হয়েছে, আর কিছু কিছু এখন নেতৃত্বরা মানে অনেক ধরনের পলিটিক্স নিয়ে এসেছেন যে NRC-র কিছু কথাবার্তা। আমি এইসব কথা বলতে চাই না, আমি শুধু একটা কথাই বলতে চাই, যতদিন সর্বানন্দ সনোয়াল মহাশয় আসামের মুখ্যমন্ত্রী আছেন, কোনো বৈধ আসামের যারা নাগরিক আছেন তাদের কোনো চিন্তা করতে হবে না, তারা সুরক্ষিত থাকবেন, তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আছেন, আর চিন্তার কোনো দরকার নেই। করতে যাচ্ছি যে বিগত দিন আপনাদের দলের একজন সাংসদ RP Sharma মন্তব্য করেছিলেন যে পরিমল শুক্লবৈদ্য ছাড়া বাকি সব মন্ত্রীরা কমিশন নেন, তা নিয়ে আপনার মতামত কি? এই মন্তব্য উনিও সিনিয়র মোস্ট লিডার, উনি করেছেন, এটা ওনার ব্যক্তিগত। আর আমি মনে করি আমাদের আসামে প্রথম আসামের জনসাধারণ আমরা সবাই ভাগ্যবান যে সর্বানন্দ সনোয়াল মহাশয়ের মতন একজন মুখ্যমন্ত্রী পেয়েছি, এবং ওনার নেতৃত্বে যে মন্ত্রিসভা চলছে তাতে এই ধরনের কোনো অভিযোগ আমি বিশ্বাস করি না, এই ধরনের যে তার সত্যতা কতটুকু আছে। আর ডিমনিটাইজেশন থেকে শুরু করে আপনার যে অভিযোগ করছে, বিরোধীরা বারবার অভিযোগ করছে যে সরকার ব্যর্থ হয়েছে, আপনি কি মনে করেন 2019-এ আপনারা আবার অধিকে আসতে পারবেন? 400+ থাকবে, প্রধানমন্ত্রী আমার ভারতবর্ষের সবার প্রিয় মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি আবার 400 সিট নিয়ে আসবেন। উনি কোনোদিন কোনো জাতিভেদ পলিটিক্স করেননি, কোনো ইজমের পলিটিক্স করেননি, উনি বক্তব্য সবসময় বলেন 125 কোটি ভারতবাসীর কথা বলেন। উনি ডিভিশনের রাজনীতি করেন না, যারা ডিভিশনের রাজনীতি করে তারা অনেক খোয়াব দেখতে পারে, স্বপ্ন দেখা ভালো, কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার 400 সিট নিয়ে আসবে। আরেকটি প্রশ্ন, যে আপনি যে সমষ্টি থেকে বিধায়ক হয়েছে সে অতি পিঠপুরা সমষ্টি, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে পাতারকান্দিবাসী আপনাকে ভোট দিয়েছিল, আপনি কি মনে করেন এই সরকার আসার পর আপনি তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হচ্ছেন? আমি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এবং আশা রাখি প্রতিটি সেক্টরে যাতে আমি প্রতিটি এরিয়ায় প্রতিটি কমিউনিটিতে টাচ করতে পারি এবং সবার ডেভেলপমেন্টের চিন্তা করতে পারি, এবং আশা রাখি সব দিকেই কাজ চলছে। সব থেকে বড়ো একটি আমি আজকে এইটা আমি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী দুজনকে ধন্যবাদ দিতে চাই যে প্রত্যেকজন ব্যক্তি পয়সার অভাবে যাতে ট্রিটমেন্টে ব্যাঘাত না হয় তার জন্য যে যোজনা নিয়েছে অটল অমৃত অভিযান, এই মানে অভিযানে প্রত্যেকজন ব্যক্তির স্বাস্থ্য সুরক্ষিত
এবং রাস্তাঘাটের তো আর আপনারা দেখতেই পাচ্ছেন আমূল পরিবর্তন হয়েছে। আমাদের পিডাব্লিউডি মিনিস্টারের নেতৃত্বে পাথারকান্দিতে তিনটি ন্যাশনাল হাইওয়ে হচ্ছে। এইবার আপনার পিএমজিএস জিএসওয়াই এ 42টা রাস্তা হয়েছে। এনআরজিএস থেকে 100 কোটি টাকার উপর কাজ পেয়েছে। আর কি চাই? কারেন্টের কাজ, ইলেকট্রিফিকেশনের কাজ চলছে। আপনার তিনটি টি গার্ডেনের জন্য 3টি হাই স্কুল স্যাংশন হয়েছে, 1টি কলেজ স্যাংশন হচ্ছে। আপনার প্রতিটি সেক্টরে কাজ হচ্ছে এবং আমি আশা রাখি পাথারকান্দির সব জনসাধারণ খুবই খুশি আছেন। এবং সবথেকে বড় কথা যে পাথারকান্দিতে এখন এই যে ইয়ের রাজনীতি, যেগুলো আমি বলতে চাইছি যে মানে কংগ্রেসিরা যে রাজনীতি করতে চায় এটা এখন আর সক্ষম হচ্ছে না, যার জন্য ওরা অনেক প্রপাগান্ডা নিয়ে করার চেষ্টা করছে, কিন্তু আর এটা হবে না। সবার চোখ খুলে গেছে, সবাই এখন দেখতে পাচ্ছেন উন্নয়নের ছোঁয়াচিটা বলতে পাথারকান্দিতে কোনো এমন কোনো এমন এক এরিয়া আছে যে এরিয়া লোয়াইরপুয়া জিপি, যে জিপির থেকে প্রতিনিধিত্ব করেছিলেন বিগত পার্লামেন্ট সেক্রেটারি পিডাব্লিউডি মনিলাল বাবু, তিনবার বিধায়ক হয়েছেন। আপনারা শুনলে আশ্চর্য হবেন, ওনার জিপির 10 নম্বর ওয়ার্ড সবরি গ্রাম, এই এলাকায় 100% কোনো এরিয়ায় কোনো কারেন্ট নেই, পানি বিশুদ্ধ পানীয় জল নেই, ইলেকট্রিকের বাতি পৌঁছায় নাই, রাস্তাঘাটের কথা তো দূরই করুন। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় এই গ্রামে কানেক্টিভিটি করার জন্য 5 কোটি 81 লক্ষ টাকা দিয়ে একটি ব্রিজ দিয়েছেন। ইলেকট্রিকের খুঁটি পড়েছে, কাজ চলছে, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, পিএমজিএসওয়াই রাস্তা দেওয়া হয়েছে। তো একটি গ্রাম দিয়ে আমি বুঝিয়ে দিলাম যে ডেভেলপমেন্টের কাজ কীভাবে চলছে। আমি আপনাকে লাস্ট প্রশ্ন করছি, যেটি হচ্ছে যে আমার পরাগ বাংলা নিউজ চ্যানেলের দর্শক তথা আপনার পাথারকান্দি তথা পরাগের যারা ভিউয়ার আমাদের এখানে আছেন, এই আমাদের নিউজ চ্যানেল থেকে কী মেসেজ দিতে চান? সর্বপ্রথমে আমি বরাক বাংলা নিউজ চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা বরাক উপত্যকায় যে এইভাবে আপনারা একটি নিউজ চ্যানেল করেছেন এবং আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আপনাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাই। এইভাবে আপনারা কাজ চালিয়ে যান, আমি বিধায়ক হিসাবে আপনাদের যতটুকু আরও সাহায্য সহযোগিতার প্রয়োজন আমি করে যাব। এবং বরাকবাসী সবাই আমরা এক হয়ে উন্নয়নের চিন্তা করতে হবে। বরাককে আমরা এখন একটি বিভাজনের যে চিন্তাধারা চলছে, এই বিভাজনের চিন্তাধারাতে আমরা না গিয়ে আমরা সবাই এক হয়ে উন্নয়নের চিন্তা করলে বরাক আসামের সঙ্গে সমান তালে ডেভেলপমেন্টে এগিয়ে যাবে। তাই সবাই যাতে আমরা উন্নয়নের চিন্তা করি, সবাই সুখে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা, ঈশ্বরের কাছে প্রার্থনা। এই বলে আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার।